প্রমোট করা হয়েছে, এটা তো আমাদের যে চেয়ারম্যানের যে ক্ষমতা এটা গঠনতন্ত্রের তাকে সেগুলো দিয়েছে, কাউন্সিলের গঠনতন্ত্র যে সংশোধিত হয়েছে আমাদের গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলেই এটি এই সমস্ত করা হচ্ছে। এখানে তো ব্যতিক্রম কিছু করা হয়নি। সবাই ঘনিষ্ঠ, যাদের হয়নি তারাও ঘনিষ্ঠ, যাদের হয়েছে তারাও ঘনিষ্ঠ, সবাই ঘনিষ্ঠ। কারণ যারা হয়নি তারা তো আওয়ামী লীগ করে না, তারা অন্য দল করে না, যারা হয়েছে তারাও তো আওয়ামী লীগ করে, সবাই আমার ঘনিষ্ঠ। এগুলো হচ্ছে মানে বিভিন্ন ভাবে মানে ইয়ে করার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য। কারণ মিডিয়া আপনারা অনেকেই আছেন, এটা এটা বাদশাহী শাসন তো চলছে, আপনারা তো সব স্বাধীনভাবে করতে পারছেন না, তার তো অনেক প্রচেষ্টা সরকারের দিক থেকে দেখি তারা সেগুলো সফলও হচ্ছে, কিন্তু সেগুলোর ব্যাপারে কোনো কথা হয়নি। এটা এটা তো কয়েকদিন আগেও তো কমিটি দেওয়া হয়েছে, ছাত্র দলের কমিটি দেওয়া হয়েছে, প্রায় অনেকেই যে সমস্ত কেউ মারা যাচ্ছে, কেউ যদি কোনো কার্যক্রম করতে না পারে চেয়ারম্যানের ক্ষমতা আছে সেই জন্য কাউকে কাউকে তিনি সেখানে দিতেই পারেন দলের নেতাকর্মী। এরা কি বাইরের কোনো লোক, এরা কি অন্য কোনো রাজনৈতিক দলের লোক যে তাদেরকে নিয়ে সেখানে তা হচ্ছে? আমাদেরই দলের আন্দোলন সংগ্রামে যারা কাজ করছে তাদের কি নেতৃত্ব আছে? হ্যাঁ, আপনার কোন বিষয়টা? হ্যাঁ, কি সেটা মানে এখন পরবর্তীতে আপনারা এটা বুঝতে পারবেন কি হবে না হবে, সেটা দল তার যে সাংগঠনিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে একটা পর্যায়ে আপনারা জানতে পারবেন যে কোন পর্যায়ে যায়। কিন্তু এখন পর্যন্ত মানে গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলে দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন তাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন। শহীদুদ্দিন চৌধুরী আনি তাকে চেনেন না আপনারা? আপনারা ইমরান সালে প্রিন্স তাকে আপনারা চেনেন না? আর অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তারা কোথায় কাঁদল? যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছে। তিনটা বিষয় নিয়ে আপনারা উল্লেখ করেছেন, অর্থনৈতিক সংকট, রেললাইন হচ্ছে, তারপর হচ্ছে দেশের অবস্থা কোরবানির ঈদের ভালো নেই, সেই জায়গাগুলোতে হচ্ছে আপনারা ব্রিফিং এর মধ্যেই থাকবেন? আন্দোলনের কিছু ধরন থাকে যে মাঠ পর্যায়ে আপনারা আন্দোলন করবেন? আমরা খুব প্রতিবাদ করছি, তারপরে আজকে তো ঈদের পরের দিন, এরপরে আমাদের নীতি নির্ধারকরা আলাপ আলোচনা করবেন, করে তারা কি কর্মসূচি নেন কি বলেন সেটা আমরা দেখবো। এখন জাস্ট আমরা আনুষ্ঠানিকভাবে আমরা একটা প্রতিবাদ করলাম, আমরা একটা তুলে ধরলাম আপনাদের কাছে যে আমরা পার্সোনালিটির সংখ্যা, এটা তো একটা মানে বড় দায়িত্ব একটা দলের পক্ষে, সেটাই আমরা করলাম আজকে। ধাপে ধাপে যাবে তো জিনিস। ধন্যবাদ।